আলো মাত মাতোয়ারা শহরবাসী এর পাশাপাশি আমরা সকাল থেকেই নজর রাখছি জেলার পুজোর দিকে তার সঙ্গে সঙ্গে সতীপীঠের দিকেও আমরা নজর রেখেছি এবার আমরা একটু নজর রাখব দক্ষিণেশ্বরের দিকে যেখানে কিন্তু আলোর রোশনায় মাতোয়ারা সকল ভক্ত সমাগম দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেছেন শক্তির আরাধনা চলছে দক্ষিণেশ্বর মন্দিরে সেই দিকে আমরা এবার নজর রাখবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য তার থেকে আমরা জেনে নেব যে ঠিক কি আপডেট এই মুহূর্তে রয়েছে কিরকম প্রস্তুতি চলছে ভিড় দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে আলোয় উজ্জ্বল সন্ধ্যা নিশি দক্ষিণেশ্বরে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসে পৌঁছেছেন ইতিমধ্যেই বাংলা মেতেছে শক্তির পুজোয় শক্তির আরাধনায় মাতোয়ারা সকলে আমরা দক্ষিণেশ্বরের দিকে নজর রাখছি আমরা দক্ষিণেশ্বরে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে ভিড় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন দক্ষিণেশ্বরে আমরা সরাসরি নজর রাখবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর এখন ওই দক্ষিণেশ্বরের প্রস্তুতি কিরকম দেখতে পাচ্ছ প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন একেবারেই তাই দেখো দীপান্বিতা অমাবস্যার রাত আর আলোর মালা এসে যে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গন আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে দক্ষিণেশ্বরের যে মূল মন্দির সেই মূল মন্দিরকে একেবারে প্রত্যেক বছরই আমরা দেখি যে সকালবেলায় যখন দক্ষিণেশ্বর মন্দিরের একটা আলাদা রূপ থাকে খুব স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে বেলা গড়িয়ে যখন রাত নামে আর সেটা যদি দীপান্বিতা অমাবস্যা পুজোর রাত হয় তাহলে সেটা একটা আলাদা মোহময় পরিবেশ তৈরি হয় দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তারা নিজেদের মনস্কামনা জানাতে পুজো দেন মা ভবতারিণীর কাছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি কোথাও গিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো রকমভাবেই কোনো ধৈর্যচ্যুতি দেখতে পাওয়া যায় না সকাল সকালবেলায় যেরকম রোদের তাপ থাকে সেটা উপেক্ষা করেও আমরা দেখেছি লম্বা লাইন ঠিক একই রকমভাবে এখন সন্ধে বেলায় যখন দক্ষিণেশ্বর মন্দির মাঝখানে কিছুটা সময়ের জন্য ভোগ নিবেদনের জন্য বন্ধ রাখা হয়েছিল কিন্তু তারপরে যখন বিকেলের পর মন্দির আবার খুলেছে তখন কিন্তু সেই ভক্তদের ঢল সেই দর্শনার্থীদের ঢল একই রকমভাবে রয়েছে এবং যেখানে আলাদা নির্দিষ্টভাবে ডালা আর্কেড রয়েছে সেখান থেকে তারা ডালা কিনে মূল মন্দির দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পুজো দেওয়ার লক্ষ্যে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছেন মন্দিরের দিকে এবং নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ভালো করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অসুবিধা না হয় যে সমস্ত ভক্তরা আসছেন তাদের কথা মাথায় রেখে সেক্ষেত্রে সুশৃঙ্খলভাবে লাইন রয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের যে সেখান থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে যাতে কোনোভাবেই কোনো অসুবিধা না হয় যে সমস্ত ভক্তরা আসছেন কোথা থেকে এসেছেন এবং এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন আজকের দিনটা কি স্পেশাল দিন দীপান্বিতা অমাবস্যার রাত হ্যাঁ স্পেশাল তো ঠিকই আর আমরা এসেছি সল্টলেক থেকে লাইন ঠিক আছে হয়েছে এবার কিন্তু পুজো দেওয়ার জন্য ঠিক আছে একসাথে এসেছি বলে গল্প করতে করতে হয়ে যাচ্ছে কালী পুজোর রাতে আগে একটা প্রচলিত ধারণা ছিল যে বাইরে বেরোনো কোথাও গিয়ে বাজির শব্দ বাজির শব্দ শুনতে পাচ্ছেন না পুরোটাই আলোর বাজি যেরকমটা বলা হয়েছে বাজির আমাদের সল্টলেকের দিকে তো কিছু নেই তেমন কোন সব খুব কম খুবই কম এই যে লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করা কালী পুজোর দিন এর কি একদমই সত্য তুমি যেমনটা বলছিলে ভিড়কে উপেক্ষা করেই কিন্তু মানুষ এসে পৌঁছেছে দক্ষিণেশ্বরে আজ এই একটা দিন তাই আমরা দেখতেই পেলাম দক্ষিণেশ্বরের সেই চিত্র যেখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা কিন্তু এসে পৌঁছেছে দক্ষিণেশ্বরে শক্তির আরাধনায় সামিল সকলে